Am I audible? Yes, sir. Okay. আচ্ছা দেখো, আগের দিন আমরা টু ডাইমেনশনাল মোশন শুরু করেছিলাম, ঠিক? তো এই টু ডাইমেনশনাল মোশনের কে আমি কি বলেছিলাম, দুটো ওয়ান ডাইমেনশনাল মোশন, যে দুটো মোশন একে অপরের সাথে পারপেন্ডিকুলার, সেই দুটো মোশনের ভেক্টর কম্বিনেশন। এম আই রাইট? ঠিক। আচ্ছা, তারপরে আমি এই টু ডাইমেনশনাল মোশনের এই প্রবলেমটা করেছিলাম। এই প্রবলেম দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যদি ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন জানা থাকে, তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হলে আমাদের নর্মাল যে ওয়ান ডাইমেনশনাল মোশন আর টু ডাইমেনশনাল মোশনের যে ইকুয়েশন গুলো সেগুলো লাগবে, ঠিক? আচ্ছা, তারপরে আমরা চলে গেছিলাম প্রজেক্টাইল মোশনে। সেই প্রজেক্টাইল মোশনে আমি অবলিক প্রজেক্টাইল শুরু করেছিলাম। সেই অবলিক প্রজেক্টাইলকে আমি বেসিক্যালি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছিলাম। সেখান থেকে আমরা বলেছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর যে, দেখো, এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা সেটা কখনো চেঞ্জ হয় না, তাই বলেছিলাম, মনে পড়ছে? হ্যালো, কেন এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি চেঞ্জ হয় না? হ্যালো, বলো, এক্স অ্যাক্সিস বরাবর কেন ভেলোসিটি চেঞ্জ হয় না? এ কি না, এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি চেঞ্জ হয় কেন? ওয়াই অ্যাক্সিস বরাবর কত অ্যাক্সেলারেশন কাজ করছে নিচের দিকে? একদম। আচ্ছা, সেইখান থেকে আমি, দেখো, এই ট্র্যাজেক্টরির ইকুয়েশন পেয়েছিলাম। দেখো ট্র্যাজেক্টরি, আচ্ছা ট্র্যাজেক্টরির ইকুয়েশন যখন পেয়েছিলাম সেটা হাড়ি না উল্টো হাড়ি, সরি, কড়াই না উল্টো কড়াই, বলো, উল্টো কড়াই। কেন? কারণ ওয়াই এর সাথে, দেখো, এদিকে একটা মাইনাস রয়েছে না, এই যে মাইনাস এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, তারপরে আমরা কি পেয়েছিলাম, টাইম অফ ফ্লাইট এবং টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ডিসেন্ট দুটো ইকুয়াল, এই দুটোর সামেশন করলে হয় টাইম অফ ফ্লাইট। ম্যাক্সিমাম হাইট কত সেটাও আমরা ক্যালকুলেট করেছিলাম, ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি, রাইট? মনে পড়ছে? রাইট। আচ্ছা, রেঞ্জের ফর্মুলা মনে আছে? রেঞ্জ এই যে টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, দেখো, তারপরে এই ইকুয়েশনটা মনে পড়ছে? হ্যালো, কারেক্ট। আচ্ছা, তাহলে আমি কি সামনের দিকে এগোবো? আচ্ছা চলো, দেখো, সামনের দিকে যদি আমি এগোই তাহলে মন দিয়ে শুনবে। আজকে আমরা এই আগের দিন যা যা ফর্মুলা টর্মুলা করেছিলাম সেই সব ফর্মুলা নিয়েই আমরা মানে ডিসকাস করব। দেখো, এই ফর্মুলাগুলো তোমাদের সবার কপিতে নোট ডাউন করা আছে। আমি কিন্তু ভিডিওটা আরেকবার দেখতে বলেছিলাম, অ্যান্ড আই হোপ তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, রাইট? এবং এই যে বক্স করা যে ইকুয়েশন গুলো, এগুলো কিন্তু তোমাদের কপিতে লেখা থাকা উচিত। আমি কিন্তু আজকে এই বক্স করা ইকুয়েশন থেকে প্রবলেম সলভ করতে দেব। তাহলে আমি সামনের দিকে এগোবো? আচ্ছা, দেখো, আমাকে বলেছে ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার। কি বললাম? ওয়াই ইকুয়াল টু রুট থ্রি মাইনাস টু এক্স স্কোয়ার, ঠিক? দেখো কি বললাম, ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার। এই প্রবলেমটায় আমাকে বার করে, আচ্ছা, এইটা কি, কিসের ইকুয়েশন দিয়ে দিয়েছে বলতে পারবে?
এটা ট্র্যাজেক্টরির ইকুয়েশন দিয়ে দিয়েছে না কি, তাই না? কেন দেখো তো এইটার সাথে কোনো মিল পাচ্ছ কিনা, এই যে কারণ দেখো এইখানেও এক্স আছে আর এক্স আছে, এই এক্স বাদে বাকি সবগুলো কনস্ট্যান্ট না, জি ট্যান থিটা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না বলো? আচ্ছা তাহলে আমাকে বার করতে বলেছে, এই প্রবলেমটায় বার করতে বলেছে যে ইউ এর ভ্যালু কত, রাইট? যখন জি ইকুয়াল টু 10, এটা গিভেন, কি বললাম, এটা গিভেন, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো ওই যে ফর্মুলাটা, কোন ফর্মুলাটা, ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আগে বলো এইটাই তো ছিল, তাই না? কি বলো, এইটাই তো ছিল। এবার বলো তো ট্যান থিটা কত, এটার সাথে কম্পেয়ার করে বলো তো। ভেরি গুড, ট্যান থিটা রুট থ্রি, তাহলে থিটার ভ্যালু কত বলো? ট্যান থিটা 60 ডিগ্রি। আচ্ছা এবার বলো তো এই কোয়ান্টিটিটার ভ্যালু কত? ভেরি গুড, এই কোয়ান্টিটিটার ভ্যালু 2, ভেরি গুড। আচ্ছা যদি এই কোয়ান্টিটিটার ভ্যালু 2 হয় তাহলে আমাকে বলো তো জি, জি এর ভ্যালু কত? 10 বাই 2 ইন্টু ইউ স্কোয়ার, এবারে কস স্কোয়ার থিটা, কস 60 ডিগ্রি হোল স্কোয়ার না, দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো বুঝতে পারছো? এই যে হ্যালো, এইটা ইকুয়াল টু 2 না, তাই না? তাহলে বলো তো এখান থেকে ইউ এর ভ্যালু কত? রুট 10, এখান থেকে ইউ এর ভ্যালু কত? রুট 10, ঠিক বলো, ঠিক? হ্যালো বলো, কোনো ডাউট আছে প্রবলেমটায়? আছে কোনো ডাউট? ওকে, আচ্ছা যদি এই প্রবলেমটায় আমাদের কোনো ডাউট না থাকে তাহলে নেক্সট প্রবলেমটায় আমি চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা এরকম বলেছে, এই সবই আমরা যে ফর্মুলাগুলো করেছি সেই ফর্মুলা দিয়ে প্রবলেম। দেখো একটা প্রজেক্টাইল এইভাবে হিট করেছে, ওকে, এইখান থেকে একটা ইউ ভেলোসিটি দিয়ে থিটা অ্যাঙ্গেল করে ছুড়ে দেওয়া হয়েছে, রাইট? এবার দেখো বলেছে এর উপরে কোনো একটা পয়েন্ট আছে, কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের সাথে যদি আমি এই দুটো লাইনকে জুড়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা হয় আলফা আর এই অ্যাঙ্গেলটা হয় বিটা। আমাকে প্রুফ করতে বলেছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থিটা। নন্দিনী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সমৃদ্ধি বোঝা যাচ্ছে? ওকে, স্নেহা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ফ্রিজা? হ্যাঁ স্যার। পরিণীতা? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা তোমরা কি এই এইটা বুঝতে পেরেছো, ট্যান আলফা ইকুয়াল টু ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থিটা, এটা প্রুফ করতে হবে, কি করে করা যায় বলো তো? আচ্ছা দেখো আমি করছি প্রবলেমটা, দেখো আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট বলছি এক্স কমা ওয়াই, তাহলে তোমরা আমাকে বলো তো এইখান থেকে এইটুকু আমার কি ছিল, রেঞ্জ ছিল না, আর ছিল না আগে? হ্যালো ছিল? আচ্ছা বলো তো এইখান থেকে এইটুকু কত তাহলে এক্স, আর এইখান থেকে এইটুকু? সাবাস, ওকে। এবার তোমরা এই ট্রায়াঙ্গেলটায় নজর দাও, এই ট্রায়াঙ্গেলটায়, এই ট্রায়াঙ্গেলটায় নজর দাও, এই ট্রায়াঙ্গেলটায় আমাকে বলো তো ট্যান আলফা কত, পারপেন্ডিকুলার বাই বেস না, পারপেন্ডিকুলার মানে কত বলো তো, এখান থেকে এইটুকুর হাইট ওয়াই, সাবাস, তার মানে ওয়াই বাই এক্স, ভেরি গুড। বলো তো ট্যান বিটার কি হবে, জানো তোমরা ট্যান বিটার হলো এই ট্রায়াঙ্গেলটায়,
এই ট্রায়াঙ্গেলটায় কি হবে tan বিটা? বন্ধুগণ বলো এই ট্রায়াঙ্গেলটায় কি সাবাস? আচ্ছা এই অবধি তো আমাদের লিখতে বা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি, হয়েছে কি? হয়নি। যদি এইটা আমাদের লিখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়, দেখো এইটা আমাদের লিখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়, তাহলে এইখানে চলে এসো। এই ইকুয়েশনটা মনে পড়ছে? এই যে এই ইকুয়েশনটা y equal to x tan theta 1 minus x by r, দেখো এই ইকুয়েশনটা যদি লিখি y equal to x tan theta 1 minus x by r, দেখো ওকে দেখো এই এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমি যদি লিখি দেখো তাহলে কি ঘটনাটা ঘটছে? এই ইকুয়েশনটায় এই x আর y এই ট্রাজেক্টরির উপরে যে কোনো একটা পয়েন্ট না কি, তাই না? তাহলে বলতো এই ট্রাজেক্টরির উপরে তো এই একটা x পয়েন্ট আর এই মানে এই পয়েন্টটা x আর y, তাই না? তাহলে এই x আর y কি এইটাকে স্যাটিসফাই করছে? ইয়েস করছে। দেখো এইটাকে স্যাটিসফাই করছে? ইয়েস করছে। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো ওকে ওকে আচ্ছা এবারে আমি এইটাকে লিখতে পারি এইভাবে x tan theta r minus x by r equal to y, বলো লিখতে পারি? একদম লিখতে পারি। এবার দেখো আমাকে কি প্রুফ করতে দিয়েছে, এইটা প্রুফ করতে দিয়েছে না? তাহলে আমি এই দুটোকে যদি অ্যাড করি tan alpha plus tan beta, এইটাকে যদি কি অ্যাড করি তাহলে আমি y কমন নিচ্ছি 1 বাই x প্লাস 1 বাই r মাইনাস x, ঠিক? এবার আমি লিখছি 1 বাই x না, হ্যাঁ ঠিকই আছে r মাইনাস x, বুঝতে পারছো কি করছি? হ্যালো তার মানে এদিকে হচ্ছে r মাইনাস x প্লাস x, এখান থেকে x x কেটে গিয়ে হচ্ছে y বাই x r বাই r মাইনাস x। এবার এইখান থেকে দেখো তো y বাই x ইন্টু r বাই r মাইনাস x ইকুয়াল টু tan theta, না বুঝতে পারছো? হ্যালো বুঝতে পারছো সবাই? তাহলে বলো তো এইটা আর এইটা কি সেম? তাহলে কি আমার এইটা ইকুয়াল টু tan theta? একদম। এই যে দেখো tan alpha আমি পেয়েছিলাম y বাই x আর tan beta পেয়েছিলাম y বাই r মাইনাস x, এই ট্রায়াঙ্গেলটা থেকে এই ছোট ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেল থেকে। এবার তারপরে এই দুটোকে আমি অ্যাড করে দিয়েছি, এই দুটোকে, এই দুটোকে বাঁদিকে অ্যাড করে দেওয়া মানে এই দুটোকে ডান দিকে অ্যাড করা, কি বোঝা গেছে? হ্যালো বলো বোঝা গেছে? ওকে আচ্ছা তাহলে এই দুটো প্রবলেম করে আমরা একটু গাটা গরম করে নিলাম এবং এই গাটা গরম করে আমরা নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। দেখো এই গাটা গরম করে আমরা নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। নেক্সট প্রবলেমের দিকে যেটা এগোবো দেখো অ্যাকচুয়ালি এবার একটু থিওরি করে নিই সামান্য। হেডিং দাও রেঞ্জ, হেডিং দাও রেঞ্জ, এই রেঞ্জ নিয়ে এবারে আমরা কয়েকটা কথা বলবো। এই রেঞ্জ নিয়ে আমরা কয়েকটা কথা বলবো দেখো রেঞ্জ নিয়ে। আচ্ছা দেখো রেঞ্জের ফর্মুলা কি ছিল মনে আছে? ইউ স্কয়ার সাইন টু থিটা বাই জি, ভেরি গুড। এবার কোনো একটা পার্টিকেলকে, ধরো কোনো একটা পার্টিকেলকে, মন দিয়ে শোনা, আমি ইউ যেটা সেটা সেম রেখেছি, আমি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি কি? চেঞ্জ করতে পারি না? তাহলে যদি চেঞ্জ করতে পারি তাহলে দেখো এটা এইভাবে মাটিতে পড়বে,
অথবা এইভাবে মাটিতে পড়বে, পড়বে কি পড়বে না? ইউটা কনস্ট্যান্ট রেখেছি, কি ইউটা কনস্ট্যান্ট রেখেছি, তার মানে থিটাটা চেঞ্জ করে আমি এই রেঞ্জের ভ্যালুকে চেঞ্জ করতে পারি কি পারি না বলো? পারি। তাহলে জি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? জি, জি কনস্ট্যান্ট। যদি জি কনস্ট্যান্ট হয়, আর এই যে ইউ, ইউ তো কনস্ট্যান্ট, আমি কি বললাম ইউটাকে কনস্ট্যান্ট রেখেছি, শুধু অ্যাঙ্গেলটাকে ভ্যারি করাচ্ছি, তাহলে বলতো আর এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইন টু থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। আরে বাবা, ইউ আর জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে বলো? যখন বলো আর এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইন টু থিটার ভ্যালু বেশি হবে। যখন সাইন টু থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে বলতো আর ম্যাক্স কখন হবে? যখন সাইন টু থিটা ম্যাক্সিমাম হবে, কি তাই না? দেখো সাইন টু থিটা ম্যাক্সিমাম হবে, তাই না? হ্যালো, এবার বলো তো সাইন টু থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1। ভেরি গুড। যদি সাইন টু থিটা মানে ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, তাহলে বলো তো সাইন, সরি, 90 এর ভ্যালু ম্যাক্সিমাম, 90 এর ভ্যালু 1 হয় না? হ্যাঁ। তাহলে বলো তো টু থিটা মানে কত? 90। তার মানে থিটা মানে 45। তার মানে বলো তো আমি আমি যদি সেম ভেলোসিটি দিয়ে ছুঁড়ি, কত অ্যাঙ্গেলে ছুঁড়লে ম্যাক্সিমাম রেঞ্জ হবে? কত অ্যাঙ্গেলে ছুঁড়লে ম্যাক্সিমাম রেঞ্জ হবে? 45। একদম একদম। আচ্ছা, রেঞ্জটা ম্যাক্সিমাম, ডাজ ইট মিনস এইচ ম্যাক্সটা ম্যাক্সিমাম? মানে আমি ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়েছি, এখানে এসে পড়েছে, এটা 45 ডিগ্রি। আমি ইউ, ইউ অন্য ভেলোসিটিতে ছুঁড়লে তো এরকম ভাবে এসে পড়তো, পড়তো না? তাহলে রেঞ্জটা কম হতো, কিন্তু এই হাইটটা বাড়তো কি বাড়তো না? তাহলে বলতো, তাহলে বলতো আর ম্যাক্স মানে রেঞ্জটা ম্যাক্সিমাম হওয়া মানেই কি এইচটা ম্যাক্সিমাম হওয়া? তোমরা কি বুঝতে পারছো? ভেরি গুড। আর টা ম্যাক্সিমাম হওয়া মানে এইচটা ম্যাক্সিমাম হওয়া নয়, ঠিক? তাহলে বলতো যখন রেঞ্জ ম্যাক্সিমাম, তখন এইচ ম্যাক্স এর ভ্যালু কত জানো? এই যে এইচ ম্যাক্স এর ফর্মুলা কি ছিল? ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি ছিল না বলো? তাহলে বলতো সাইন থিটার ভ্যালু কত বলো? ইউ সাইন থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি বাই কি ছিল? আচ্ছা, এটা স্কোয়ার ছিল, তাই না? এবার বলো তো সাইন 45 মানে কত? 1/√2। তাহলে সেটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি আসে? 1/2। ভেরি গুড। তাহলে এটা কি আসে? ইউ স্কোয়ার বাই 4g। তার মানে কি আমরা এইটা বুঝতে পারলাম যে এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স ডাজ নট ইমপ্লাই ম্যাক্সিমাম ওয়েন আর ম্যাক্স, কি তাই না? ওকে, আচ্ছা চলো এবারে আমরা নেক্সট রেঞ্জের আর একটা বিউটি দেখি। এই এই বিউটিটা রেঞ্জের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই এইটা রেঞ্জের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট। অল মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ পে অ্যাটেনশন, ইউ প্লিজ পে অ্যাটেনশন, ইউ প্লিজ পে অ্যাটেনশন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো সবাই ভালো করে বুঝবে, আমি একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটি নিয়ে ছেড়ে দিয়েছি, আমি একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটি নিয়ে ছেড়ে দিয়েছি, ঠিক? আমি মন দিয়ে শোনো, পার্টিকেলটাকে দুটো অ্যাঙ্গেলে ছেড়েছি, দুটো অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা 90 - থিটা। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এইটা আমি ফার্স্ট পাথ বলছি আর এই সেকেন্ডটার পাথটা সেকেন্ড পাথ বলছি বা সেকেন্ড প্রজেক্টাইল বলছি। একটাতে একটাকে কত দিয়ে ছুঁড়েছি বলো? থিটা। আর একটা 90 - থিটা। তাহলে বলো তো আর ওয়ান কত? এই যে আর ওয়ান তোমরা জানো ডিয়ার, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি না, কি তাই না? হ্যালো, বুঝতে পারছো? বলো তো আর টু কত?
ইউ স্কোয়ার সাইন থিটা জায়গা কি লিখব বাই জি। আচ্ছা এবার বলো তো ইউ স্কোয়ার সাইন টু ইন্টু নাইনটি মানে 180 মাইনাস টু থিটা বাই জি। তোমরা আমাকে বলতে পারবে এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু কত? আরে বাবা সাইন 180 মাইনাস আলফা কি হয়? সাইন আলফা হয় না, সাইন 2 থিটা। তার মানে কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। হ্যালো বুঝতে পারলে কি বললাম এর মানে কি মানে? হ্যাঁ বলো বলো বলো, কেউ কিছু বলছো? না স্যার। আচ্ছা বলো তো এইটাই আমার আর 2 ছিল না? হয়েছে হ্যাঁ। আচ্ছা আর 1 এর সাথে কিছু মিল পাচ্ছো? শাবাশ, এটা ইকুয়াল টু কত? আর 1। আর মানে কি একটা অ্যাঙ্গেল, আমি যদি একটা পার্টিকেলকে ধরো 10 মিটার পার সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডে 19 ডিগ্রি করে ছুঁড়েছি, আর একটা পার্টিকেলকে সেম ভাবে 10 মিটার পার সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডে 71 ডিগ্রি করে ছুঁড়েছি, তাহলে বলো তো দুটো রেঞ্জ কি সেম হবে কি সেম হবে না? শাবাশ, ভেরি গুড ভেরি গুড। এর মানে কি স্পন্দন? এর মানে কি ও বেটা আবার এখানে এসেই পড়বে না? এই যে এইটা একটা থিটাতে ছেড়েছি আর একটা 90 মাইনাস থিটাতে ছেড়েছি না? হ্যাঁ তাই না? তার মানে থিটা এবং 90 মাইনাস থিটা এই দুটো অ্যাঙ্গেল করে ছাড়লেই আমার রেঞ্জ দুটো সেম হবে, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু বলো তো এই ফার্স্ট কেসে যদি T1 আর সেকেন্ড কেসে যদি T2 তোমার টাইম অফ ফ্লাইট হয়, তাহলে বলো তো টাইম অফ ফ্লাইট কি সেম হবে না ডিফারেন্ট হবে? কেন ডিফারেন্ট হবে? ইউ আর রাইট মাই ডিয়ার। আচ্ছা T1 কত হবে? ফর্মুলা কি বলছে T1? আরে বাবা বলো সাইন থিটা বাই জি। T2 কি হবে? 2U সাইন 90 মাইনাস থিটা বাই জি। এবার বলো তো সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা না? তাই না? বলো তো এইখানে দুটো কি সেম বলো? না তাহলে T1 আর T2 সেম না ডিফারেন্ট? বুঝতে পারলাম। আচ্ছা এবার একটা খুব ভালো প্রবলেম দেব, এটা আমার ওয়ান অফ দা ফেভারিট প্রবলেম। প্রবলেমটা দেখো, এখান থেকে আগে প্রবলেমটা নিয়ে আসি, দারুণ প্রবলেম। আগে প্রবলেমটা পড়ো। একদম আচ্ছা প্রবলেমটা আমি একটু বোঝাই তোমাদের। এইখানে একটা বোম ব্লাস্ট করেছে আর এইখানে হুলোটা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? হুলোটা দাঁড়িয়ে আছে। বলতো এই দুটো হুলো আর এই বোম ব্লাস্টের মধ্যে কত ডিস্টেন্স? এই যে ঠিক। এবার কি বলেছে? এই যে বোম ব্লাস্ট করেছে এর যে ইনিশিয়াল ভেলোসিটি তার ম্যাক্সিমাম ভ্যালু এইটা না কি? তাই না? তাই না? ম্যাক্সিমাম ভ্যালু এইটা। ওকে এবারে কি বলেছে শোনো, তাহলে দেখো এইখান থেকে একটা সেগমেন্ট এর উপরে পড়তে পারে মাথায়,
আচ্ছা, আর একটা সেগমেন্টের জন্য তো সেম রেঞ্জ হবে, হবে না? হ্যাঁ রাইট, মানে এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত হতে হবে? এই দুটো সেগমেন্টের জন্য ওর মাথাটায় মানে তোমার ইয়েটা পড়তে পারে না বলো? এই দুটো সেগমেন্টের জন্য ওর মাথায় এই বোম্বের কি বলে ফ্র্যাগমেন্ট পড়তে পারে না? হ্যাঁ বলতে পারলাম বলো। ওকে আচ্ছা, এবারে শোনো, আমি ধরলাম ধরলাম এই যে থিটা অ্যাঙ্গেল আর এইটা কি রেঞ্জ না? তাহলে রেঞ্জের যে ফর্মুলা দেখো, রেঞ্জের যে ফর্মুলা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এটা কি রেঞ্জের ফর্মুলা? ইয়েস। এবার বলো রেঞ্জের ভ্যালু কত? ইউ স্কোয়ার কত? 39.2 সাইন টু থিটা বাই জি বলো। আচ্ছা জি এখানে 9.8 ধরতে হবে, প্রবলেমটাই বলে দেওয়া ছিল, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। আচ্ছা বলো তো এই ইকুয়েশনে শুধু কি আননোন? যদি সাইন টু থিটাটা আননোন তাই না, যা বলেছো থিটাটাও আননোন, ইউ আর রাইট অ্যাবসলিউটলি। তার মানে কি আমি এখান থেকে বলতে পারি, ক্যালকুলেট করে বলো তো সাইন থিটা কত আসছে, হাফ আসছে কিনা? ওহো আই এম সরি, আই এম সরি, আমি সরি, সাইন টু থিটা হাফ আসছে কিনা? ওকে আচ্ছা, যদি সাইন টু থিটা হাফ আসে তাহলে সাইন সরি তাহলে বলো তো টু থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা কি 15 ডিগ্রি? তাহলে বলো তো এইখান থেকে যে একটা ফ্র্যাগমেন্ট এর মাথায় পড়বে সেই অ্যাঙ্গেলটা কত? আর সরি একটা 15 ডিগ্রিতে গিয়ে মাথায় পড়তে পারে, আর আর একটা কত ডিগ্রিতে? 25 ডিগ্রিতে ওর মাথায় পড়তে পারে কি, তাই না? হ্যালো আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে আমরা ক্যালকুলেট করব। প্রথমে ধরো এইটা, মন দিয়ে শুনবে, বোমটা যখন ব্লাস্ট করেছে, মন দিয়ে শুনবে, ধরো বোমটা ঠিক 10টায় ব্লাস্ট করেছে, ঠিক 10টায় কি এর মাথায় পড়ার কোনো প্রবাবিলিটি আছে এই হুলোটার মাথায়? না, কারণ কিছুক্ষণ পরে এসে পড়বে না, হ্যাঁ তাই না? আচ্ছা তাহলে আমি ধরলাম এই যে ফার্স্ট সেগমেন্টটা 10:05 পড়েছে, সরি 10:00 তোর বাবা, দেখো আমি বলছি যে এই কি হলো, এই ফার্স্ট সেগমেন্টটা 10:05 পড়েছে, আর সেকেন্ড সেগমেন্টটা পড়েছে 10:10। বুঝতে পারলাম? হ্যালো, তাহলে বলো তো এই হুলোটা কতক্ষণ ধরে, এই হুলোটা কতক্ষণ ধরে ডেঞ্জার পিরিয়ডে ছিল আগে বলো? 10:05 10:05 আগে এর মাথায় কি পড়বে? 10:10 পরে কি এর মাথায় পড়বে? তাহলে কতক্ষণ ধরে ও 5 সেকেন্ড ধরে ও ডেঞ্জার পিরিয়ডে ছিল, তাই না? বোঝা যাচ্ছে? এবার শোনো, এবার আমাকে একটা কথা বলো, এই যে ফার্স্ট যেটা ফার্স্ট যে ফ্র্যাগমেন্টটা সেটা এর মাথায় কতক্ষণ বাদে পড়বে? দেখো সেটা হচ্ছে T15 টু ইউ বাই জি সাইন 15, তাই না? হ্যালো আচ্ছা বলো তো যেটা 75 দিয়ে যাবে T75 সেটা কতক্ষণ বাদে ওর মাথায় পড়বে? টু ইউ বাই সাইন 25, এই তোমরা বুঝতে পারছো? হ্যালো তাহলে বলো তো ওর ডেঞ্জার পিরিয়ড কত হবে? মাইনাস বলো, T75 মাইনাস গুড, ভেরি গুড, ভেরি গুড, বাস এইটা করলেই আমার গেম ওভার। এবার দেখো এখান থেকে টু ইউ কমন নিতে পারি, টু ইউ বাই জি, এবার দেখো সাইন 75 মাইনাস সাইন 15। আচ্ছা এইবার এইটা আমি তোমাদের ফর্মুলা বলেছিলাম সাইন এ মাইনাস সাইন বি, এইটার ফর্মুলা হয় আমি বলে দিচ্ছি। আচ্ছা টু ইউ বাই জি তো থাকবে, তার সাথে এর ফর্মুলা হয় 2 × sin 75 + 15/2 ×
sin 75 minus 15 by 2. দেখো বুঝতে পারছো কিনা, এইটা ফর্মুলা ভাই, এটা ফর্মুলা, মানে এইটা যদি সাইন এ মাইনাস সাইন বি হয়, সাইন এ মাইনাস সাইন বি হয়, এটা ফর্মুলা হয় টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। যারা যারা ত্রিগোনোমেট্রি করেছো তারা কিন্তু এই ফর্মুলাটা জানো, যারা যারা ত্রিগোনোমেট্রি করেছো তারা এই ফর্মুলাটা জানো। আগে বলো তোমাদের এই ফর্মুলায় কোনো ডাউট আছে কি নেই? বলো তোমাদের এই ফর্মুলায় কোনো ডাউট আছে কি নেই? যদি না থাকে তাহলে এখান থেকে বলো তো ফোর, আচ্ছা এবার তোমরা ক্যালকুলেট করো বিয়া কেটে যাবে, ফোর ইউ মানে কত? 39 পয়েন্ট কত বলেছে বলো? 39.2 বাই 9.8 ইন্টু সাইন, এটা মানে কত? 45 সাইন, এটা মানে কত? 30°। এবার এইটা আর এইটাকে যদি আমি করি কত আসছে? 4 ইন্টু 4 1 বাই রুট 2, সাইন 30 ভ্যালু কত? হাফ। দেখো দেখো তো 4 রুট 2 সেকেন্ড আসছে কিনা, আসছে? হ্যাঁ বলো। বলছি দুটো সাইন থাকলে আর মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে একটা কস হয় না? এই রে আমি না ফর্মুলাটা 2 cos a plus b by 2 হয় sin a minus b, দেখে নিচ্ছি ভাই আমার মনে থাকে না, এক মিনিট ভাই এক্ষুনি দেখে নিচ্ছি। অ্যাডভান্স ম্যাথ স্টাডি মেটেরিয়াল 1 আছে কি 2 আছে দেখে নিচ্ছি, আমার গুলিয়ে যায় এটা, দেখে নিচ্ছি ভাই। অ্যালজেব্রা ত্রিকোণমিতি আইডি 1 to 14, এই যে এইখানেই পাবো। ও তুমি না ঠিকই বলেছ, এই যে সাইন সি মাইনাস সাইন ডি তার মানে 2 কস হবে ওটা, আই এম এক্সট্রিমলি সরি। ও আচ্ছা একদম ঠিক বলেছ, তার মানে এইটা কি হবে বলো তো? কস হবে। আচ্ছা আমাদের ভ্যালুতে কোনো ইয়ে পড়েনি কেন বলো তো? এইটা কস, হ্যাঁ একদম এটা কস। এই আগে বড় প্রবলেমটা খুব ভালো ছিল না? দিস ইজ নাইস প্রবলেম, দারুণ প্রবলেম। আচ্ছা এই অবধি কি আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে আচ্ছা এইবারে তোমাদের আমি আর একটা সিনারিও দেখাই। বলো তো এইখানে রেঞ্জ সেম না ডিফারেন্ট? রেঞ্জ সেম, টাইম অফ ফ্লাইট সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট, ভেরি গুড। আচ্ছা এবার একটা সিনারিও দেখাই। স্পন্দন ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ গুড। এবার দেখো, আচ্ছা তোমরা সবাই সপ্তর্ষিদার ক্লাস করছো তো? প্লিজ মাইন্ড ইট, সপ্তর্ষিদার ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা দেখো মন দিয়ে শুনবে প্রবলেমটা, মন দিয়ে শুনবে প্রবলেমটা। আমি এখানে এইখানে একটা পার্টিকেলকে U1 থিটা 1 দিয়ে ছেড়ে দিয়েছি, ও বেটা গিয়ে এখানে পড়েছে, ঠিক? আরেকটা ওহ আরেকটা এমন ভাবে ছেড়েছি ওহ দেখো আরেকটাকে আমরা এমন ভাবে ছেড়েছি সে বেটা U2 থিটা 2 তে ছড়া হয়েছে, ও গিয়ে সেম হাইট পর্যন্ত উঠেছে, দুজনেরই ধরো হাইট উঠেছে এইচ পর্যন্ত দুজনেই, ঠিক? তার মানে কটা প্রজেক্টাইল তোমরা আমাকে বলো, বলো কটা প্রজেক্টাইল? দুটো প্রজেক্টাইল। হ্যালো বলো, একটাকে U1 থিটা 1 আর একটাকে U2 থিটা 2, ঠিক? এবার আমাকে বার করতে বলেছে, এবার
এইটা হচ্ছে এক নাম্বার প্রজেক্টাইল, এটা হচ্ছে দু নাম্বার প্রজেক্টাইল। আগে বলো কার রেঞ্জ বেশি ডায়াগ্রাম থেকে, যেটা মানে রেঞ্জ বেশি, তার মানে কি আমি বলতে পারি আর ওয়ান গ্রেটার দেন আর টু, এটা তো ডায়াগ্রাম থেকে বোঝাই যাচ্ছে তাই না? এবার আমাকে বার করতে বলেছে, তাহলে কি যার রেঞ্জ বেশি বলতো, যার রেঞ্জ বেশি সে কি পরে এসে মাটিতে পড়বে? দেখো যার রেঞ্জ বেশি সে তো পরে এসে মাটিতে পড়বে, তাই নয় কি? প্রুফ করো তো এই দুটোরই, দুটোরই টাইম অফ ফ্লাইট সেম হবে, প্রুফ করতে পারবে না? মানে যেটা রেঞ্জ বেশি সেটা আগে এসে মাটিতে পড়বে তার কোনো মানে নেই। প্রুফ করে দেখো, টি ওয়ান ইকুয়াল টু টি টু আসবে, প্রুফ করে দেখো, প্রুফ করে দেখো, টি ওয়ান ইকুয়াল টু টি টু আসবে। কিরকম টি ওয়ান টি টু আসবে? আচ্ছা বলো তো টি ওয়ান মানে কত, ফর্মুলা বলো, টি ওয়ান মানে টু ইউ ওয়ান বলো, আর টি টু এবার দেখো কোনোভাবে যদি আমি প্রুফ করতে পারি এইটা আর এইটা সেম, কোনোভাবে যদি আমি প্রুফ করতে পারি এই দুটো সেম, তাহলেই আমার গেম ওভার। হ্যালো, এবার বলো তো প্রথম পার্টিকেলটা যতটা হাইটে উঠেছে এইচ ওয়ান, আর প্রথম সেকেন্ড পার্টিকেলটা এইচ টু, বলতো এই দুটোর মধ্যে কি রিলেশন? আবার এইচ ওয়ান এর ভ্যালু কি ছিল মনে আছে? ইউ ওয়ান সাইন থিটা ওয়ান হোল স্কয়ার বাই 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 জি, সরি টু জি, টু জি ইকুয়াল টু এইচ টু কত ছিল? ইউ টু সাইন থিটা টু হোল স্কয়ার বাই টু জি। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? হ্যালো, তাহলে তোমরা আবার বলো তো টু জি, টু জি কেটে গেলে স্কোয়ার রুটটাকে হাটিয়ে দিলে এইটা আর এইটার মধ্যে কি রিলেশন? তাহলে বলো তো টি ওয়ান আর টি টু সেম, বুঝতে পারলাম? তাহলে বলো তো দুজনের রেঞ্জ যদি ডিফারেন্ট হয়, রেঞ্জ যদি ডিফারেন্ট হয় কিন্তু ম্যাক্সিমাম হাইট যদি সেম হয় তাহলে টাইম অফ ফ্লাইট সেম হবে। গুড, বোঝাতে পারছি একটু একটু বলো, বোঝাতে পারছি একদম? দেখো এইচ ওয়ান আর এইচ টু ভ্যালু তোমরা লিখতে পারবে, এইচ ওয়ান আর এইচ টু, তো এইচ ওয়ান আর এইচ টু ভ্যালু আমি লিখেছি দেখো তোমার সামনে, ওখান থেকে টু জি টু জি কেটে যাচ্ছে, ওপরে কি আসছে ইউ ওয়ান সাইন থিটা ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ টু সাইন থিটা টু হোল স্কোয়ার, তাহলে ইউ ওয়ান সাইন থিটা ওয়ান আর ইউ টু সাইন থিটা টু সেম না? তাহলে এবার এই টাইম অফ ফ্লাইটের ইউ সাইন থিটা ওয়ান আর ইউ টু সাইন থিটা টু এই দুটো যদি সেম হয় তাহলে টি ওয়ান আর টি টু সেম না? বুঝেছো? আচ্ছা এবার আমাকে একটা জিনিস মানে কমেন্ট করতে বলেছে, এই যে ইউ ওয়ান এটা কি ছিল? ইউ ওয়ান বলো, ইউ ওয়ান, ইউ ওয়ান বলো, ইউ ওয়ান এটা কি ছিল? হ্যালো, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ফার্স্ট ওয়ান, আর ইউ টু ইনিশিয়াল ভেলোসিটি অফ সেকেন্ড ওয়ান, তাই না? বলো তো কার ইনিশিয়াল ভেলোসিটি বেশি? মানে ইউ ওয়ান আর ইউ টুর মধ্যে কে বেশি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ টু, ইউ টু। কি করে বুঝলে? তুমি ঠিক বলেছো, যারা বলেছো ইউ টু অ্যাবসলিউটলি রাইট বলেছো। কি করে বললে? কমন কমন সেন্স থেকে? সেখান থেকে বলো কি করে, কি করে ক্যালকুলেট করছো? থিটা টুটা বেশি তো তাতেও সেম টাইমে গিয়েই পড়েছে তো তাই ইউ টুটা বেশি বলো। হ্যাঁ এই মানে এইভাবে তোমরা কনক্লুড করতে পারো, দেখো ইউ ওয়ান, এই যে আমরা কি জানলাম ইউ ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল টু ইউ টু সাইন থিটা টু না বলো, তাহলে বলো তো ইউ ওয়ান বাই ইউ টু কি হবে?
বলো এটা হবে? আরে বাবা এটাকে জাস্ট ইয়ে করে দিয়েছি, ঠিক হ্যালো কি তাই না? দেখো ইউ ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল টু ইউ টু সাইন থিটা টু লিখতে পারি এইভাবে। হ্যালো বুঝতে পারছো? তাহলে বলো তো ইউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ান বাই সাইন থিটা না? দেখো ইউ ওয়ান এর সাথে থিটা ওয়ান যেভাবে রিলেটেড এইরকম না? হ্যালো বলো, হ্যালো তাহলে বলো তো যার থিটা বেশি তার সাইন থিটাও বেশি আর ইউ কম, তাই না? বলো তাহলে বলো তো এই দুটোর মধ্যে যার থিটা বেশি এই, এটা ভুল লিখেছি আমি, এটা ভুল লিখেছি না বলো? এই ইউ ওয়ানটা বেশি হবে না? হ্যালো কেন বলো তো? থিটা বাড়লে সাইন থিটাও বাড়বে, সাইন থিটা বাড়লে ইউ কমবে না? তার মানে যার থিটা বেশি তার ইউ কম না? দেখো বুঝতে পারছো যা থিটা বেশি তার ইউ কম না, তাহলে থিটা কার বেশি? টু এর বেশি, তাহলে ইউ টু কম না? তোমরা কি বুঝতে পারছো? ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, আমি আবার রিপিট করব। আছে কোনো ডাউট? আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমি দেখো একটা ভালো প্রবলেম করাচ্ছি। মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এইখানে একটা এইরকম তোমার একটা ওয়াল আছে, তুমি ওয়ালটাকে সাইড থেকে দেখছো তাহলে এরকমই দেখতে পাবে, ঠিক? এবার এই ওয়ালটা এই অরিজিন থেকে 4 মিটার দূরে আর ওয়ালটার হাইট 4 মিটার, ঠিক? হ্যালো বলো, ঠিক? এবার এইখানে একটা প্রজেক্টাইল ছুড়ে দেওয়া হয়েছে, কি বললাম? এইখানে একটা প্রজেক্টাইল ছুড়ে দেওয়া হয়েছে। যদি এইখানে একটা প্রজেক্টাইল ছুড়ে দেওয়া হয় সেই প্রজেক্টাইলটা এইটাকে টাচ করে মাটিতে পড়েছে, কি বললাম? এইটাকে টাচ করে মাটিতে পড়েছে, তার মানে ডেফিনেটলি এর একটা ইনিশিয়াল ভেলোসিটি আর একটা অ্যাঙ্গেল থিটা করে ছুড়ে দেওয়া হয়েছে, তাই না? বলো। হ্যালো, হ্যাঁ। এবার দেখা গেছে এইখান থেকে 12 মিটার দূরে ও মাটিতে পড়েছে, তাহলে ইউ আর থিটা কত? ইউ আর থিটা কত এটা বার করতে বলেছে। শ্রেয়াঙ্কা বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ স্যার। গুড,
কি করে করা যায় বলতো প্রবলেমটা? বলছিলাম এইচ ম্যাক্স যে 4 মিনিট ওরকম কিছু বলে দেয়নি না? না বলে দেয়নি, ভালো প্রবলেম করতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই প্রজেক্টাইলের রেঞ্জ কত? 16 মিনিট। ভেরি গুড। আচ্ছা এবার তোমাদের এই ফর্মুলাটা কথা মনে আছে? মনে পড়ে? তাহলে বলতো এই পয়েন্টটা কি প্রজেক্টাইলের উপরে আছে? এই পয়েন্টটা? হ্যাঁ। তাহলে বলতো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি 4,4? হ্যাঁ। এই 4,4 এ কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে? করবে? আরে বাবা, এই ইয়েলো যে ট্রাজেক্টরির লাইন সেটারই তো ইকুয়েশন এটা। তারপরে এর উপরে যদি কোনো একটা আরবিট পয়েন্ট 4,4 থাকে, তাহলে সেই 4,4 তো এখানে আমার অ্যাবসলিউটলি করবে। তার মানে এখানে আমি কত লিখবো? 4 tan θ 1 − 4/16। দেখো লিখেছ? দেখেছ? হ্যালো, তাহলে বলো তো এখান থেকে ট্যান থিটার ভ্যালু কত বেরোচ্ছে? 4/3, থিটা 53 ডিগ্রি। বলো বেরোচ্ছে? হ্যালো, বাস গেম ওভার। কেন গেম ওভার? তুমি থিটার ভ্যালু পেয়ে গেছো 53 ডিগ্রি। এবার রেঞ্জের ফর্মুলা কি? আর ইকুয়াল টু বলো 2u² sin θ cos θ/g। এবার রেঞ্জের ভ্যালু, রেঞ্জের ভ্যালু কত? 16। এই যে রেঞ্জ তো 16, তাই না? হ্যালো, এবার 2u² sin 53 cos 53, একটা হচ্ছে 4/5 আর একটা 3/5/10 = 16। দেখো তো এখান থেকে ইউ এর ভ্যালু √ এটা বেরোচ্ছে কিনা? আমি কি বোঝাতে পারছি? স্যার বলো এখানে রেঞ্জের কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে? তুমি ভালো করে দেখো, তুমি রেঞ্জের ফর্মুলা, তুমি কপিতে লিখেছো রেঞ্জের ফর্মুলা? হ্যাঁ, u² sin 2θ/g। এবার sin 2θ মানে কি? 2 sin θ cos θ না? ও হ্যাঁ, ওইখান থেকে এটা ডিরাইভ হচ্ছে। ওকে, আচ্ছা তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? হ্যালো স্যার, একবার একটু উপরে যান, দাঁড়াও যাচ্ছি। দাঁড়াবে তো, নট রেসপন্ডিং দেখাচ্ছে, ওয়েট করো।
দেখো। আচ্ছা আমি তাহলে নেক্সট প্রবলেমটা করি। দেখো প্রবলেমটা ভেরি গুড প্রবলেম। আমি একটা পার্টিকেলকে এইখান থেকে ফিফটি মিটার পার সেকেন্ডে 53 ডিগ্রিতে ছেড়ে দিয়েছি। কি বললাম? একটা পার্টিকেলকে 50 মিটার পার সেকেন্ডে 53 ডিগ্রিতে ছেড়ে দিয়েছি, ঠিক? হ্যালো, তাহলে পার্টিকেলটা তো এইভাবে এসে মাটিতে পড়বে, রাইট? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, আমাকে বার করতে বলেছে when it will make an angle 83 degree with initial velocity. When it will make an angle 83 degree with initial velocity. এইটার মানে কি? এইটার মানে হচ্ছে দেখো, পার্টিকেলটা যখন এখানে তখন তার ভেলোসিটির ডিরেকশন এখানে, যখন এখানে তার ভেলোসিটির ডিরেকশন এখানে, যখন এখানে তখন ভেলোসিটির ডিরেকশন এখানে, তাই তো? তো আমাকে সরি এখানে আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে পার্টিকেলটা এই ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটির সাথে 83 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। কি বললাম, বুঝতে পারলে? হ্যালো, ইনিশিয়াল ভেলোসিটির সাথে 83 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, বুঝতে পারলে কি বললাম? হ্যালো, ইনিশিয়াল ভেলোসিটির সাথে বলতে ইনিশিয়াল তুমি কি বুঝছো বলো? এইটা কি ভেলোসিটি? মিটার পার সেকেন্ডের সাথে কি ইনিশিয়াল ভেলোসিটি? না না, when it will make an angle 83 degree initial velocity মানে when, আচ্ছা এটা when velocity will make an angle 83 degree with initial velocity, ধরো এইরকম জায়গায় যখন পার্টিকেলটা এসছে তখন এর ভেলোসিটি ভ্যালু v, ঠিক? এইটা আর এইটা ইনিশিয়াল ভেলোসিটি, এই যে এইটা, আর এইটা যদি v হয় সেটা এরকম, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 83 ডিগ্রি। কতক্ষণ বাদে এই 83 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন করবে ভেলোসিটিটা? ট্রাই করো দেখি 1 মিনিট। এই তোমরা সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো তো? হ্যালো, তোমরা সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো তো? ওকে, ট্রাই করো দেখি। আচ্ছা দেখো আমি করছি, হ্যালো দেখো আমি করছি, সবাই দেখো, দেখো এই যে ভেলোসিটিটা তখন এইরকম দিন, কি বললাম, ধরো এখানে ভেলোসিটিটা, ঠিক? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 83। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 30। তাহলে ধরলাম আমি পার্টিকেলটা তখন এইখানে মানে এইটার এইটা প্যারালাল, তাহলে বলতো এই ভেলোসিটির এই একটা কম্পোনেন্ট থাকবে, এই একটা কম্পোনেন্ট থাকবে না? এই অ্যাঙ্গেলটা কত? 30 বলো। তাহলে তো বলতো ভিএক্স কত? সরি
ভি কস থার্টি, ঠিক আছে, এটা এক্স কম্পোনেন্ট, আর তাহলে ভি ওয়াই কত? সাইন। এই অবধি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যালো স্যার, এইটা 30 ডিগ্রি কেন হচ্ছে? যাত্রা, এটাই তো 30 ডিগ্রি। না ওটা না, ওটা আগে দেখো, এটা তো 30 ডিগ্রি। হ্যাঁ, এই ভিটা কার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? এক্স অ্যাক্সিস এর সাথে। দেখো, ওকে, আরে বাবা, এই এক্স অ্যাক্সিস এর এটা প্যারালাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যেটা বলবো সেটা শুনবে, এইটা তো 50 ডিগ্রি, এই 53 ডিগ্রি দেখো, আর এটা 50 মিটার পার সেকেন্ড, তাহলে এর দুটো কম্পোনেন্ট না? হ্যালো বলো, দুটো কম্পোনেন্ট না? হ্যাঁ। তাহলে বলো তো এই কম্পোনেন্টটা কত? 30, আর এটা 40। এই আমি ক্যালকুলেট করব না, এটা এই 30-40টা আমি কি করে ক্যালকুলেট করলাম? হ্যালো বলো বলো, এই 30-40টা কি করে ক্যালকুলেট করলাম? সমৃদ্ধি, এই 30টা কি করে ক্যালকুলেট করলাম? হ্যালো, এই 30টা কি করে ক্যালকুলেট করলাম? এই তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেট করলাম? আরে বাবা, এই ডিরেকশনে 50 মিটার পার সেকেন্ড, তাহলে এই ডিরেকশনে কত হবে? 50 cos 53। হ্যালো, তাহলে cos 53 ভ্যালু কত? 3/5। ইয়েস, cos 53, ভেরি গুড। তাহলে উপরেরটা কত? 50 sin। তাহলে এটা 30 আর 40 আসছে, দেখে বলো। গুড, তাহলে বলো তো ইনিশিয়াল এক্স অ্যাক্সিস ভেলোসিটি কত? হ্যালো, ইনিশিয়াল এক্স অ্যাক্সিস ভেলোসিটি বলো। হ্যালো, ইনিশিয়াল এক্স অ্যাক্সিস ভেলোসিটি ডিয়ার, রেসপন্ড করো, নইলে আমার পক্ষে পড়ানো ডিফিকাল্ট। ইনিশিয়াল এক্স অ্যাক্সিস ভেলোসিটি, আমি প্রবলেমটা ফর প্রপার করে গেলে বুঝতে পারবে না অর্ধেক স্টুডেন্ট। ইনিশিয়াল ইনিশিয়াল এক্স অ্যাক্সিস ভেলোসিটি 30। এবার বলো, এক্স অ্যাক্সিস ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন আছে? না। তাহলে এক্স অ্যাক্সিস ডিরেকশনে ভেলোসিটি কেন চেঞ্জ হচ্ছে? না। তাহলে বলো তো এই vx টা কত? তাহলে বলো তো v কত এখান থেকে? v cos 30 equal to 30, ঠিক? তাহলে বলো তো v এর ভ্যালু কত আসছে? আসছে এটা, হ্যালো, আসছে এটা? এবার এইখানে তুমি যদি vy এ v এর ভ্যালু বসিয়ে দাও, 60√3 sin 30, মানে হাফ, ভ্যালু কত আসছে? 30/√3। তাহলে এই ভ্যালুটা কত? 30/√3। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এবার বলো, সেটা হচ্ছে টি টাইম বাদে এই ভেলোসিটিটা অ্যাকোয়ার করেছে, তার মানে আমি এটা লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। ভি ওয়াই কত? -30/√3। ইউ ওয়াই কত? +40। এ ওয়াই কত? -10 × t। দেখো তো এখান থেকে টি এর ভ্যালু 4+√3 বেরোচ্ছে কিনা। বুঝতে পেরেছ এইটা? আরে বাবা, এইটা আমি ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি গুলো লিখেছি, এইটা বুঝতে পেরেছো এটা? হ্যালো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট এই প্রবলেমটা? তাহলে কি আমি সামনের দিকে এগোবো?
হ্যালো, তাহলে কি আমি সামনের দিকে এগোবো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, সামনের দিকে এগোনোর আগে একটা প্রবলেম করব। দেখি তো এই প্রবলেমটা আমরা কে কে পারি। বলেছে প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরাইজন্টাল, ঠিক। ক্যালকুলেট দ্য টাইম ওয়েন ইট ইজ মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল ডাইরেকশন। কি করে করবো বলো তো? মানে আমি বলতে চাইছি, পার্টিকেলটা যখন এইখানে এসছে তার ভেলোসিটির ডিরেকশন, বুঝতে পারছো, তার ভেলোসিটির ডিরেকশন এইটা। এবার এইটা ইনিশিয়াল ভেলোসিটির ডিরেকশন না এটা? আর এইটা এমন একটা টাইমে এসছে যেখানে এর ভেলোসিটি ভি, টি টাইম বাদে এসছে ভেলোসিটি ভি। এবার এইটাকে যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমাকে বলতে বলেছে কত টাইম বাদে এই সিচুয়েশনটা হবে। তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? স্যার এটাও তো আগেরটার মতো না? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ঠিক আগেরটার মতো। এবার দেখো, আগেরটায় আমি যেভাবে করেছিলাম এই প্রবলেমটাও সেই একই ভাবে প্রসেসে করলে ওই একই ভাবে পৌঁছে যাওয়া যাবে আগেরটার মতো। কি বললাম? যেভাবে আমি করেছিলাম সেইভাবে যদি আমি করি একই ভাবে পৌঁছে যাওয়া যাবে, কিন্তু এই প্রবলেমটা আরেকটু শর্টকাট ওয়েতে করানো যাবে। কি বললাম? এই প্রবলেমটা আরো শর্টকাট ওয়েতে করানো যাবে। বলতে পারবে কি শর্টকাট ওয়েতে করানো যাবে? দেখো আমি প্রবলেমটা করে দিচ্ছি, মন দিয়ে শুনবে। প্লিজ পে অ্যাটেনশন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। প্লিজ পে অ্যাটেনশন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দেখো, বলতো ইনিশিয়াল ভেলোসিটি আর সার্টেন টাইম বাদে টি টাইম বাদে যে ভেলোসিটি তার মধ্যে অ্যাঙ্গেল কত বলো? ইনিশিয়াল ভেলোসিটি আর বলো 90 ডিগ্রি। এবার দেখো, ইনিশিয়াল ভেলোসিটি আমি বলছি ইউ। কি বললাম? ইনিশিয়াল ভেলোসিটি আমি বলছি ইউ। ওকে, এবারে মন দিয়ে শোনো, তার মানে বলতো ইউটাকে যদি আমি ভেক্টর বলি আর ভিটাকে যদি ভেক্টর বলি, এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। তাহলে বলতো ইউ ভেক্টর ডট ভি ভেক্টর কি হবে? দুটো ডট প্রোডাক্ট করলে কি হবে? হ্যালো, কি জিরো হবে ভাই? জিরো হবে। দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট করলে জিরো হয়। দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট করলে জিরো হয়। আচ্ছা এবারে শোনো, এই যে ভেলোসিটিটা, এই যে ভেলোসিটিটা ভিটা পেয়েছিল, সেই ভেলোসিটিটা তো ইউ প্লাস এ টি এই ফর্মুলা মেনেই পেয়েছিল, তাই না? ওকে, তাহলে বলো তো আমি কি এইখানে এইটা লিখতে পারি? ইউ ডট ভি ইকুয়াল টু ইউ কত? ইউ ইউর মতোই থাকলো, ভি কত? দেখো এটা বুঝতে পেরেছো কিনা? আরে বাবা, এইটা তো ভি, দেখো এইটা তো ভি, সেই ভিটা আমি বসিয়ে দিয়েছি, এই যে ইউ ডট ভি। ওকে, আচ্ছা বলতো এইটা ইকুয়াল টু কত? জিরো। আচ্ছা এবার দেখো, এইটা মানে কি? ইউ ডট ইউ, তারপরে ইউ ডট এ ইনটু টি ইকুয়াল টু জিরো। এবার বলতো দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হয়? না, সেটা ইউনিট ভেক্টরের করলে হয়। এইটা হয় ইউ স্কোয়ার, এর যে ম্যাগনিটিউড তার স্কোয়ার হয়।
হ্যালো, এর যে ম্যাগনিটিউড তার স্কোয়ার হয়, বুঝতে পারলে কি বললাম? হ্যালো, আচ্ছা তারপরে কি আছে? ইউ আর এ এর, বলো ইউ আর এর ডট প্রোডাক্ট। এবার দেখো এই ডিরেকশনে ইউ, এই যে এই অ্যাঙ্গেলটা কত থিটা, বলো তো এ কোন ডিরেকশনে? নিচের দিকে, জিনা এইদিকেই জিনা, তাহলে বলো তো এই এটাই তো বেসিক্যালি মাইনাস জি, তাই না? আবার যদি আমি এর মানে এ ভেক্টরের মড বলি তাহলে তো সেটা জি, তাই না? এবার দেখো বলো তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 প্লাস থিটা। ঠিক, এবার দেখো ইউ স্কোয়ার প্লাস ইউ ডট এ মানে ইউ আর এর ডট প্রোডাক্ট না? এটা মানে কি? ইউ এ কস, বলতো অ্যাঙ্গেল কত হবে? আরে অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ, অ্যাঙ্গেল কার কার মধ্যে? ইউ আর এর মধ্যে অ্যাঙ্গেল 90। এবার বলো এইটা মানে ইউ স্কোয়ার আর এইটা মানে ইউ, মড এ মানে কস 90 প্লাস থিটা মানে কি বলতে পারবে? মাইনাস সাইন থিটা না? ইকুয়াল টু জিরো, সরি একটা টি আছে, এই যে টি, এই যে টিটা। তাহলে দেখো তো এখান থেকে টি এর ভ্যালু ইউ বাই জি সাইন থিটা আসছে কিনা? একদম রিয়া, আগে বলো এটা বুঝতে পেরেছো কি পারোনি? এই যে তোমরা কি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছ? বলো সবাই প্রবলেমটা বুঝতে পেরেছ? হ্যাঁ, আচ্ছা এবারে হেডিং দাও টু ইউনিক টাইমস ফর সেম হাইট। দেখো টু ইউনিক টাইমস ফর সেম হাইট, কি বলেছে শোনো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। দেখো এইটা কি একটা প্রজেক্টাইল, বলো তো এখান থেকে যদি এই প্রজেক্টাইলকে আমরা সরি ইউ ভেলোসিটি আর থিটা অ্যাঙ্গেল করে ছেড়ে দিই, এইটা এক্স অ্যাক্সিস এইটা ওয়াই অ্যাক্সিস, রাইট? এবার মন দিয়ে শোনো, আমি যদি এইখানে একটা হাইট স্পেসিফাই করে দিই, হাইট এইচ, তাহলে বলতো এই হাইটে ও একবার যাওয়ার সময় এই প্রজেক্টাইলটা এই হাইটটাকে ক্রস করেছে না? হ্যালো হ্যালো, আরেকবার নামার সময় ক্রস করেছে না? বুঝতে পারলে কি বললাম? তার মানে একই হাইট কে ও কবার ক্রস করবে বলতো? দুবার, বুঝতে পারছি? হ্যালো বুঝতে পারছি? আচ্ছা এবার মন দিয়ে শোনা, এইখান থেকে যখন ফার্স্ট ক্রস করেছে এই এই ডিস্টেন্সটা বলেছে এক্স ওয়ান, আর তারপরে যখন ক্রস করেছে এইটাকে বলছে এক্স টু, তাহলে এই মাঝখানের যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে এক্স, তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, লিখতে পারি বলো? ওকে, এবার আমি এখানে কয়েকটা পয়েন্ট করে দিচ্ছি, এই পয়েন্টটা ও, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি,
দেখো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো? হ্যালো, এবারে যে জিনিসটা আমি বলবো সবার প্রথমে, বলতো টাইম অফ ফ্লাইট কত? এবারে এই যে ইউ থিটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে বলতো ইউ এক্স আর ইউআই কত? তনিষা বুঝতে পারছ? দেখো দেখো দেখো, ইউ এক্স আর ইউআই, ইউ এক্স হচ্ছে ইউ কস থিটা, ইউআই হচ্ছে ইউ সাইন থিটা, বুঝতে পারছ? হ্যালো দেখো, এবার আমরা যদি এই হাইটের ফর্মুলা লিখি এইচ, তাহলে বলতো এই হাইটটা ইনিশিয়াল পজিশন থেকে উপরে না নিচে? বলো, তাহলে প্লাস লিখবো। এবারে প্লাস ইউ সাইন থিটা, এস ইকুয়াল টু, মানে বেসিক্যালি এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এই ফর্মুলা লাগাচ্ছি। তার মানে প্লাস এইচ ইকুয়াল টু প্লাস ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই, মানে কত? দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, লিখেছি ঠিক? হ্যালো, এবার এইটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি, তোমরা সবাই রিঅ্যারেঞ্জ করো, টি স্কোয়ার মাইনাস টু ইউ সাইন থিটা বাই জি ইন্টু টি প্লাস টু এইচ বাই জি ইকুয়াল টু জিরো। দেখো তো দেখো, বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যালো বুঝতে পেরেছো? আচ্ছা এটার বলতো কার কোয়াড্রেটিক ইকুয়েশন? বলো কার কোয়াড্রেটিক ইকুয়েশন? টি এর, তার মানে এর কটা রুট থাকবে? দুটো। আচ্ছা যদি এর দুটো রুট থাকে, তাহলে বলতো এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে টি ওয়ান প্লাস টি টু কি হবে? টু ইউ সাইন থিটা বাই জি। আরে বাবা, আলফা আর বিটা যদি রুট হয়, তাহলে আলফা প্লাস বিটা কি হয়? মাইনাস কি হয়? এ বাই বি হয় না? না, মাইনাস, হ্যালো, মাইনাস বি বাই এ, তাই হয়েছে এটা? ভালো করে দেখো। হ্যালো, আচ্ছা আর বলো তো টি ওয়ান টি টু কি হয়, মানে আলফা ইন্টু বিটা? আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা। হ্যালো, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমি একটা কথা বলতে চাই, বলতো এই টি ওয়ানটার কি সিগনিফিকেন্স আর টি টুটার কি সিগনিফিকেন্স ফিজিক্যালি? এই যে ইকুয়েশন থেকে আমি টি ওয়ান আর টি টু পেয়েছি, এর সিগনিফিকেন্স হচ্ছে এই হাইট এইচ এ টি ওয়ান আর টি টু টাইম বাদে ওই প্রজেক্টাইলটা পৌঁছেছে, আমি বুঝতে পারছি। বলো এই টি ওয়ান আর টি টুর সিগনিফিকেন্সটা কি বেসিক্যালি? কি বলো, টি ওয়ান আর টি টুর সিগনিফিকেন্সটা কি বেসিক্যালি বলো? হ্যালো, এই হাইটে পৌঁছেছে, রাইট? তার মানে বলতো এইখান থেকে আমি যদি বলি টি ও এ, এটা টি ওয়ান না? আর বলতো টি ও বি কত? সরি, টি ও সি, সি কত হবে? এই তোমরা বুঝতে পেরেছো, একবার টি ওয়ান বাদে এখানে পৌঁছেছে আর একবার টি টু বাদে এখানে পৌঁছেছে, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, একটা জিনিস কি লক্ষ্য করেছো, টোটাল পার্টিকেলটা কতক্ষণ এয়ারে ছিল? আবার এটাই আবার টিএফ পেয়েছি না?
এটার মানে কি? শুধু মন দিয়ে শুনবে, শুধু এইখান থেকে এইটুকু উঠতে টি ওয়ান লেগেছে, আবার এইখান থেকে এইটুকু যেতে টি টু লেগেছে, তাহলে বলতো সি থেকে টি, সি থেকে ডি যেতে কতক্ষণ কত টাইম লেগেছে? টি ওয়ান। এই তোমরা বুঝতে পারছো? ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। এই পার্টটা বুঝলাম। ও থেকে এ তে যেতে লেগেছে টি ওয়ান, ও থেকে সি তে লেগেছে টি টু, তার মানে আবার ও থেকে ডি তে যেতে লেগেছে টি এফ, ওকে, তার মানে কি টি টি ও এ ইকুয়াল টু টি সি ডি না? বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো প্রবলেম, ঠিক, রাইট। আমাকে বেসিক্যালি এই এক্সটা বার করতে দিয়েছিল, এক্সটা এক্সট্রা বার করতে দিয়েছিল। এবার দেখো এক্সট্রা আমি কিভাবে বার করছি, মন দিয়ে দেখবে। দেখো আচ্ছা এখানে ইউ সাইন থিটা, এটা কি চেঞ্জ হচ্ছে বলো? ইউ সাইন থিটা এটা কি চেঞ্জ হচ্ছে? হ্যালো, না? তাহলে বলো তো এক্স ওয়ান মানে কি? ইউ সরি 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 কি বললাম, ইউ এক্স, ইউ এক্স এটা চেঞ্জ হচ্ছে কখনো? তাহলে বলো তো x1 মানে কি? u cos থিটা ইনটু t1 বলো। আরে বাবা, t1 ধরেই তো ও x অ্যাক্সিস বরাবর মুভ করেছে, u1 ধরেই। বলো তো x2 u cos থিটা ইনটু t2। তাহলে তোমরা আমাকে বলো তো x মানে আমি লিখতে পারি u cos থিটা টি টু মাইনাস টি ওয়ান, লিখতে পারি? হ্যালো, লিখতে পারি? এবার দেখো ইউ কস থিটা এইটাকে আমি এইভাবে লিখতে পারি, একই তো জিনিস। দেখো একই তো জিনিস, তাই না? হ্যালো, আরে বাবা এইটা মানেই তো এইটা। এবার বলো তো টি ওয়ান প্লাস টি টু মানে এই যে এইটা, দেখো তো বুঝতে পেরেছো কিনা এক্স এর ভ্যালু? বুঝতে পেরেছো এক্স এর ভ্যালু? বলো বুঝতে পেরেছ? তোমরা কি বুঝতে পেরেছ? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, এই প্রবলেম থেকে আর একটা সুন্দর একটা ছোট্ট জিনিস করা যায়, যেমন মন দিয়ে দেখবে, এই যে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, ইউ সাইন থিটা ইকুয়াল টু জি ইনটু টি ওয়ান প্লাস টি টু বাই টু, লিখতে পারি বলো? লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা আবার আমি, আচ্ছা এবার দেখো, যখন পার্টিকেলটা প্রথম এই 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 ছাইতে উঠে, যখন প্রথম পার্টিকেলটা এই ছাইতে উঠে, তখন কত টাইম নিয়েছিল? টি ওয়ান নিয়েছিল না? হ্যালো, তাহলে বলতো আমি এইটা লিখতে পারি, প্লাস এইচ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি ওয়ান মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার, বলো লিখতে পারি? হ্যালো, এবার এই ইউ সাইন থিটার জায়গায় আমি এইটা ভ্যালুটা পুট করে দিচ্ছি, যদি সেটা পুট করে দিই তাহলে আমার ভ্যালু কি আসছে দেখো, জি বাই টু টি ওয়ান, টি ওয়ান প্লাস টি টু মাইনাস জি বাই টু টি ওয়ান স্কোয়ার আসছে। দেখো তো এখান থেকে এইচ এর ভ্যালু হাফ জি টি ওয়ান ইন্টু টি টু আসছে কিনা,
কি আসছে মাই ডিয়ার? আচ্ছা এইবারে আমি এই প্রবলেমটা তোমাদের করাবো। এই এতক্ষণ ধরে যে থিওরিটা পড়লাম না, ওই থিওরিটারই এক্স মানে প্রবলেম, ওই একই থিওরির। প্রবলেমটাকে পড়ো, কি বলেছে শোনো। আ স্টোন ইজ প্রজেক্টেড from a point on the ground in such a direction so that it hits a bird on the top of a telegraph post of height h and then it attains a height 2h above the ground. If at the instant of projection the bird were to fly away horizontally with an uniform speed, then calculate the ratio between the horizontal velocity of the bird and the stone. If the stone still hits the bird while descending. What is your problem ta? তোমরা সবাই পড়ো, আমি তারপরে প্রবলেমটা করছি। দারুণ প্রবলেম, পড়ো। করেছো প্রবলেমটা? হ্যালো, দেখো কি বলেছে। ঠিক এই যে থিওরিটা করিয়েছি না তোমাদের, এই যে থিওরিটা করিয়েছি, এই থিওরিরই এক্সটেন্ডেড ভার্সন। সবাই দেখো, এই প্রবলেমটা বুঝতে হবে। এখান থেকে একটা ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেল করে একটা স্টোন ছোড়া হয়েছে। আর দেখো এইখানে একটা পাখি বসে আছে, কত হাইটে? এই চাইতে। ঠিক বুঝতে পারছি। এবার যে মুহূর্তে স্টোনটা ছোড়া হয়েছে সেই মুহূর্তে এই বার্ডটা ডান দিকে মুভ করা শুরু করেছে, দেখো তাই বলেছে। বুঝতে পারছো কি বললাম? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? যে মুহূর্তে বার্ডটা হিট মানে বার্ডটা দেখো যে মুহূর্তে স্টোনটা সরা হয়েছে সেই মুহূর্তে বার্ডটা হরাইজেন্টালি মুভ করা শুরু করেছে, তাহলে তোমরা আমাকে বলো তো ওই স্টোনটা কি ওই বার্ডটার গায়ে লাগবে? বলো, ইমিডিয়েটলি লাগবে? হ্যালো, লাগবে না। এবার দেখো ও তো এই হাইটেই মুভ করছে, এই হাইটে মুভ করতে 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 যখন এইখানে আসবে তখন এই প্রজেক্টাইলটা নিচের দিকে পড়ছে না? বলো, তখন এই হাইটে এই প্রজেক্টাইলটা নিচের দিকে পড়ছে না? দেখো, হ্যালো, বলেছে সেই সময় বার্ডটাকে হিট করেছে। কি বললাম? সেই সময় বার্ডটাকে হিট করেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। আর এই প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম কতটা হাইট উঠেছে? 2h হাইট বলে দিয়েছে, তাই না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবারে বার্ডটার কথা ভুলে যাও। কি বললাম? বার্ডটার কথা ভুলে যাও। আমি যদি প্রজেক্টাইলটা ছুড়ি তাহলে T1 বাদে ও এই H-এ উঠবে, আর T2 বাদে আবার ও এখানে আসবে না? T2 বাদে কি বুঝতে পারছি? T2 বাদে। হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো আমি নাম নেম নেম করছি, এইটা ও, এইটা বি, এইটা সি। আচ্ছা বলো তো বার্ডটা কত দূর ফ্লাই করেছে? বার্ডটা বি থেকে সি, মানে কি বিসি ফ্লাই করেছে। আচ্ছা বার্ডের ভেলোসিটি বলে দিয়েছে ভিবি, এটা কনস্ট্যান্ট না ভেলোসিটি, কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কোন অ্যাক্সেলারেশন আছে না? দেখো কেন, এই যে অ্যাক্সিসে না না না, এটা হরাইজন্টালি উইথ ইউনিফর্ম স্পিড, বার্ডটা বার্ডটা। আচ্ছা বলো তো এই প্রজেক্টাইলটা বার্টার গায়ে কতক্ষণ বাদে লেগেছে? টি টু টাইম বাদে লেগেছে। তার মানে বলতো এই বিসি, এই যে বিসি,
এই ডিস্টেন্সটা বারটা কতক্ষণে কভার করেছে? বিসি ডিস্টেন্সটা, আরে যে মুহূর্তে তোমার এই প্রজেক্টাইলটা ছড়া হয়েছে সেই মুহূর্তে বারটা ফ্লাই করা শুরু করেছে, এবং টি টু টাইম বাদে এখানে যদি প্রজেক্টাইলটা পৌঁছায় তাহলে টি টু টাইম বাদে প্রজেক্টাইলটা এই বারটাকে হিট করেছে, তার মানে বারটা বিসি টাইম কত কত টাইম বাদে কভার করেছে? টি টু টাইম বাদে কভার করেছে। হ্যালো বলো, টি টু টাইম বাদে কভার করেছে? হ্যালো করেছে না? তাহলে বারটার ভেলোসিটি কত? আমি কি এটা পেয়েছি একটা ইকুয়েশন? আমি একটা ইকুয়েশন পেয়েছি। দেখো যে মুহূর্তে এই স্টোনটা ছড়া হয়েছে সেই মুহূর্তে বার্ডটা ফ্লাই করা শুরু করেছে, তার মানে বার্ড এবং স্টোন দুটো একই সাথে ফ্লাই করা শুরু করেছে। তাহলে টি টু টাইম বাদে যদি এই স্টোনটা গিয়ে বার্ডটার গায়ে লাগে তাহলে বার্ডটা কতক্ষণ ফ্লাই করেছিল? টি টু টাইম, তার মানে বিসি ডিস্টেন্স ও ভিবি ভেলোসিটিতে কভার করেছে কত টাইমে? টি টু। বোঝা গেছে? কোন ডাউট? ওকে আচ্ছা, এবার এই যে আগের ফর্মুলায় আমরা এই যে এক্স যেটা পেয়েছিলাম ইউ কস থিটা টি টু মাইনাস টি ওয়ান পেয়েছিলাম না, এই যে দেখো পেয়েছিলাম না, এই যে এই আগেরটা, এখন বলতো এই এক্স এর ভ্যালু কোনটা? বিসি। এটা মানে কত বলতো? ইউ কস থিটা বলো টি টু মাইনাস, ঠিক? ওকে বলো, ঠিক? ওকে আচ্ছা, এবার দেখো আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে দেখো, ক্যালকুলেট দা রেশিও বিটুইন দা হরাইজন্টাল ভেলোসিটি অফ বার্ড অ্যান্ড দা স্টোন, মানে স্টোনের হরাইজন্টাল ভেলোসিটি। তাহলে বলো তো স্টোনের হরাইজন্টাল ভেলোসিটি কত? এই যে কি, তাই না? হ্যালো হ্যালো, কি তাই না? স্টোনের হরাইজন্টাল। আচ্ছা তাহলে আমাকে বেসিক্যালি কি বার করতে বলেছে বলো তো? ভিবি বাই ইউ কস থিটা বার করতে বলেছে। দেখো ভিবি বাই ইউ কস থিটা বার করতে বলেছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই দুটো বিসি বিসি সেম, তাহলে আমি লিখতে পারি ভিবি টি টু ইকুয়াল টু ইউ কস থিটা ইনটু টি টু মাইনাস টি ওয়ান, বলতে পারি? হ্যালো বলতে পারি? বলো বলতে পারি? তাহলে এইখান থেকে বলো তো ভিবি বাই ইউ কস থিটা মানে কত? ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু, কি তাই না? ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু, তার মানে কি আমাকে টি ওয়ান বাই টি টু এইটা বার করলেই হয়ে যাবে না? বলো এইটা বার করলে হয়ে যাবে কি যাবে না? হ্যালো আচ্ছা, তোমরা কি সবাই প্রবলেমটা বুঝতে পারছো ডিয়ার? আচ্ছা সবাই বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, বলো তো ম্যাক্সিমাম হাইট কত? 2h। তাহলে আমি ফর্মুলা লিখতে পারি 2h ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, লিখতে পারি? হ্যাঁ ওকে, তাহলে বলো তো আমি এখান থেকে লিখতে পারি ইউ সাইন থিটা ইকুয়াল টু টু রুট জিএইচ, আরে বাবা এইটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে রুট করে দিয়েছি, বলো এটা লিখতে পারি? আচ্ছা এবারে এই পার্টিকেলটা এই হাইটে কতক্ষণ বাদে, মানে কতক্ষণ বাদে উঠেছে? আমি ধরলাম টি টাইম বাদে উঠেছে, তার মানে সেই আগের মতো প্লাস এইচ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, না দেখো? হ্যালো, এই যে ঠিক আগের মতো, এই যে এই যে এই যে এই যে এই যে, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? এবার দেখো সেম ভাবে আমি এখানে এইভাবে করতে পারি, দেখো এই যে ইউ সাইন থিটার জায়গায় রুট টু জি এইচ বসিয়ে দিচ্ছি, মানে প্লাস এইচ ইকুয়াল টু টু রুট জি এইচ ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বলো বসিয়ে দিচ্ছি, এটাই লাস্ট আজকের প্রবলেম। এখান থেকে দেখো তো
টি স্কোয়ার আমি এইভাবে লিখতে পারি কিনা, মাইনাস ফোর রুট এইচ বাই জি ইন্টু টি প্লাস টিউ এইচ বাই জি ইকুয়াল টু জিরো। ইনফ্যাক্ট আমরা যে এখানে এক্স পেয়েছিলাম না, এক্স মানে বিসি, এই যে এইটা এইখান থেকেও হয়ে যেত, যাই হোক আমি এইখান থেকেও হয়ে যেত, বুঝতে পারছো আমি কি বললাম? আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা নেই, এইটা পেয়েছি, বলো এটা পেয়েছি, এইটা যদি পাই একটু বড় প্রবলেমটা, তাহলে বলো তো এটা কার কোয়াড্রেটিক? টি এর কার কোয়াড্রেটিক? টি এর কোয়াড্রেটিক, কারণ টি এর কটা ভ্যালু? দুটো, একটা টি ওয়ান আর একটা টি টু। এবার শ্রীধর আচার্য দিয়ে টি ওয়ান বার করতে পারবে? করো দেখি, করো দেখি, আমিও করছি। ফোর মাইনাস বি, দেখো মাইনাস বি দেখো তো এই দুটো লিখতে পারি কিনা। আচ্ছা এবার এইখান থেকে তুমি এইট এইচ, তাই না? একবার কি আসছে? আচ্ছা দুই নিচে আছে, রুট এইচ বাই জি কমন, ফোর মাইনাস কত আসছে? ফোর মাইনাস রুট এইট, আর টি টু কত আসছে? এইচ বাই জি বাই ফোর প্লাস আসে, এটা টি ওয়ান এটা টি টু, আমাকে তো বেশ স্পেসিক্যালি এইটাই বার করতে দিয়েছে, ওয়ান মাইনাস টি ওয়ান, টি ওয়ান দেখো টি ওয়ান বাই টি টু করলে এই পুরো কোয়ান্টিটিটা আউট হয়ে যাচ্ছে না? হ্যালো বলো কি থাকছে? ফোর মাইনাস রুট এইট বাই ফোর প্লাস রুট এইট থাকছে না, সরি তার মানে এইটা করলে কি হয়, ফোর প্লাস রুট এইট, ফোর প্লাস রুট এইট মাইনাস ফোর প্লাস রুট এইট, এইটা এইটা কেটে যাচ্ছে, টু রুট এইট ডিভাইডেড বাই ফোর প্লাস রুট এইট, এই বুঝতে পারছো তোমরা? লাস্ট স্টেপটা এবার বলো, কোনটা বলো? এই রুট এইট বাই জি ডিভাইডেড বাই টু টার পরে কি করলে? এই যে দেখো টি ওয়ান আর টি টু দিয়ে ডিভাইড করে দিয়েছি, ওকে এইটা টি ওয়ান এটা টি টু, ঠিক এটা টি ওয়ান এটা টি টু, ঠিক এবার দেখো টি ওয়ান আর টি টু দিয়ে ডিভাইড করে দিলে এই জিনিসটা হয় কি হয় না? ওকে আচ্ছা এবার আমি কি করছি দেখো, আমি সবগুলোকে রুট এইট দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা কি হয় বলতো? ওপরে থাকে টু ডিভাইডেড বাই ফোর রুট এইট প্লাস ওয়ান, আবার এইটা মানে রুট টু না, দেখো হ্যালো এইটা মানে রুট টু না, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত আসছে? আসছে বলো, আসছে একদম 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 একদম, এটাই এই প্রবলেমটা যেই অ্যাডভান্সে দশ নাম্বারে এসেছিল।